Assalamualaikum, hello viewers. आज के हमें सुंदर एक्वेरियम बनाना देखा बो। ये बाबे फिटिंग करते हैं। प्रथमे कास नीने दें, नीचे पट्टा फैला दें, तार पर डांसर रखता है, सामने रखता है, दूसरे कास दिए टेप लगिए दीजें, इधर में मास्किंग टेप लगिए दीजें, तार पर गोलो गाने आटा दिए लगा दें। কিভাবে লাগাতে হয় দেখাচ্ছি, দেখবেন এটা টেপ দিলে তারপরে হাত দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন। দেখতেই পারলেন আধা কাম হয়ে গেছে, এখন খালি এই সামনের পাটটা লাগিয়ে দেব আর আঠা লাগাব। এর ভিতরে আপনারা গোল ফিশ, কই কাপ, কমেট সব ধরনের মাছই পালতে পারবেন। যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আরও অনেক সুন্দর সুন্দর পাখি ও কবুতরের ভিডিও দেখতে পারবেন এবং মাছের কালেকশনও দেখতে পারবেন। প্রতি মাসে আমি মাছের আপডেট দিই। মাছ পেয়ে যাবেন ফাইটার, হাফ মুন, ফুল মুন, লং টেল, গুরামি, অ্যাঞ্জেল, কই কাপ, কমেট, গাপ্তি, মলি সব ধরনের মাছই পেয়ে যাবেন এখানে। খুব সহজে আপনারা এইভাবে লাগাতে পারবেন বাসায় বসে। টেপটা দিলে পরে সাপোর্ট থাকে, লড়াছাড়া করে না, ভালো হয়। আটা শুকানোর পরে টেপটা উঠিয়ে দেব। এই আটাটা অনেক সুন্দর, মাত্র এক ঘন্টার ভিতরে আটা শুকিয়ে যায়। এটা আমাদের কাশিমপুর বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, গ্লাসের দোকানে, মালিক গ্লাস হাউস। আর
অনেক সুন্দর আঠা লাস্ট ফিনিশিং। এই অ্যাকোরিয়ামটা 12 ইঞ্চি তুষার আর 16 ইঞ্চি লম্বা। অ্যাকোরিয়ামটা বানাতে 1200 টাকা খরচ পড়ে। সহজে হয়ে গেল, 5-6 মিনিটের ভিতরে আমরা একরাম তৈরি করে ফেলে দিলাম। এখন মাছ দেখাবো, কই সাপটেল, গাপটি, মলি, জাবরা, টেট্রা সব ধরনের মাছ পেয়ে যাবেন। শুধু মাছই নয়, সাথে অক্সিজেন মেশিন পেয়ে যাবেন, পাওয়ার ফিল্টার পেয়ে যাবেন। আর এদিকে পেয়ে যাবেন অসংখ্য পাখি, কাকাতুয়া, বাজরিকা, লাভবাগ সব ধরনের পাখি পেয়ে যাবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।